হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন নাম্বার আমার স্ক্রিনে দেয়াই থাকবে লিখে নেন আপনারা বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমাকে ফোন করবেন পুজোর সমস্ত জিনিসপত্র নিতে শনি সাড়ে সাতি মাঙ্গলিক যাদের কাল সর্বদোষ তারা ফোন করবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোন করবেন তুলসী মহারানীর কিছু নাম তুলসী মহারানীর কয়েকটা নাম আপনাদেরকে জানাচ্ছি এবং তার মহিমা জানাচ্ছি হয়তো আমরা অনেকেই তুলসী মহারানীর সেবা করে থাকি তুলসী মনা মহারানীকে যত্ন নিয়ে থাকি কিন্তু তুলসী মহারানীর এই নামগুলো হয়তো আমরা অনেকেই জানতে পারি না আমাদের কাছে জানা থাকে না আমাদের কাছে অজানাই থেকে যায় কিছু কিছু নাম জানলেও হয়তো তার মানে আমরা জানি না এটাই আমাদের সঙ্গে হয় আর হিন্দু সনাতনী ধর্মের বাড়ি যাদের তারা তুলসী মহারানীকে অবশ্যই রাখবেন আর আমাকে অনেক মায়েরা ফোন করো যে মা আমার আর্থিক অবস্থা খুব খারাপ আমার সংসারে অমঙ্গল আমার সংসারে ঝগড়া অশান্তি এবং সংসারে কোনো আয় উন্নতি নেই এবং আমাদের বাড়িতে যেন কে কী করে রেখেছে এইগুলো যদি তোমাদের মনে হয় অবশ্যই তুলসী মহারানীর দিকে নজর দেবে দেখবে তুলসী মহারানী যদি সুন্দরভাবে বেড়ে ওঠে কোনো চিন্তা নেই কোনো ভয়ের কারণ নেই আর যদি তুলসী মহারানী বারবার লাগাচ্ছ বারবার মারা যাচ্ছে বারবার লাগাচ্ছ বারবার মারা যাচ্ছে তাহলে একটু চিন্তার কারণ আছে তারপরে আমাকে ফোন করবে বৃন্দা বৃন্দাদেবী মানে বৃন্দাবনী মানে হচ্ছে যিনি বৃন্দাবন ছেড়ে কোনো দিন কোথাও যান না বৃন্দাবনী বৃন্দা দেবী কোনদিন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না কৃষ্ণর ধামে চিরদিন এই বৃন্দা দেবী বাস করেন যার জন্য নাম হচ্ছে বৃন্দাবনী বিশ্বপূজিতা পূজিতা বিশ্ব পূজিতা মানে হচ্ছে তুলসী মহারানীকে বিশ্বে পুজো করা হয় আমাদের গোটা বিশ্বে তুলসী মহারানীকে পুজো করা হয় তাই বলে বলবেন যে মাতাজি অন্য জাতিরা পুজো করে না সে কথা আমি বলছি না আমাদের সনাতনী ধর্মের মানুষরা বিশ্বে সারা বিশ্বে আছে ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বে আছে তার প্রমাণ আজকের থেকে নয় তার প্রমাণ হনুমানজি দিয়ে গেছেন হনুমানজি যখন লঙ্কায় গেছিলেন নিজের লেজে আগুন ধরিয়ে যখন লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন তখন একটা বাড়িতে দেখেছিলেন যে বাইরে তুলসী মহারানীকে দেখা যাচ্ছে তখন সেখানে নেমে প্রণাম করে দেখেছিলেন এটা বিভীষণের বাড়ি সেই লঙ্কা পুরীতে সেখানেও কিন্তু তুলসী মহারানী আছে এবং সমস্ত জায়গায় সারা পৃথিবীতে যেখানেই আমাদের সনাতনী ধর্মের মানুষ বাস করে হিন্দু মানুষ যেখানেই বাস করে সেখানেই বৃন্দা দেবীকে পুজো করা হয় যার জন্য বলা হয়েছে বিশ্ব পূজিতা মানে গোটা বিশ্বে মা তুলসী মহারানী পূজিত হন বিশ্ব পাবনি মানে বিশ্বকে পবিত্র করেন মা তুলসী মহারানী বিশ্বকে পবিত্র করেন যে বাড়িতে মা থাকেন সেই বাড়িতে কেউ কোনো খারাপ কিছু করতে পারে না অপবিত্র করতে পারে না অশরীরই আত্মা আসতে পারে না এবং সেই বাড়ির কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না যার জন্যে বলা হয় বিশ্ব পা মানে বিশ্বকে উনি কিন্তু পবিত্র করেন পুষ্পসারা মানে ভগবান যে কোনো ফুল দিলে ভগবানকে এখানে বলা হয়েছে পুষ্পসারা ভগবানকে যে কোনো পুষ্প আপনারা দেন না কেন কিন্তু যদি তুলসী মহারানীকে না দেন তাহলে কিন্তু ভগবান খুশি হন না কখনো খুশি হন না কাজেই পুষ্প সার মানে পুষ্প সার হচ্ছেন তুলসী মহারানী তুলসী মহারানী দিতেই হবে কৃষ্ণকে তাতে আপনারা পুষ্প দেন বা দেন না দেন এক তুলসী পাতা ভগবানকে চন্দন মাখিয়ে যদি দেন তাহলে পৃথিবীর সব ফুল ভগবানকে দেওয়া হয়ে যাবে যদি একটা তুলসী পাতা চন্দন মাখিয়ে ভগবানের চরণে দেন পৃথিবীর ফুল কিন্তু কৃষ্ণ চরণে দেওয়া হয়ে যাবে নন্দিনী মানে মহারানী নন্দিনী সবার থেকে মা তুলসী মহারানী হচ্ছেন কৃষ্ণপ্রেয়সী ভগবান কৃষ্ণর হচ্ছেন মহারানী নন্দিনী তুলসী মানে এই তুলসী ছাড়া গোবিন্দ ভোগ কখনো গ্রহণ করেন না যাদের তুলসী বাড়িতে নেই তারা যেভাবেই হোক তুলসীর ব্যবস্থা করে গোবিন্দর ভোগে তুলসী দেবেন কারণ বিনা তুলসী ভগবান আমার ভোগ গ্রহণ করেন না কৃষ্ণ জীবনী মানে ভগবান ছাড়া এক মিনিটও মা তুলসী মহারানী জীবনে থাকেন না তাই বলা হয়েছে কৃষ্ণ জীবনী ভগবানের জীবন হলো মা তুলসী মহারানী যেখানে ভগবান সেখানেই মা তুলসী মহারানী থাকেন যার জন্য কোনো শুভ কাজ করতে গেলে শ্রীমৎ গীতা ভাগবত পাঠ করতে গেলে হরিনাম হরিবাসর করতে গেলে সেখানে কিন্তু তুলসী মহারানীকে রাখতেই হয় অন্য কোনো দেবদেবী সেখানে জায়গা পায় না কিন্তু তুলসী মহারানীকে সুন্দর করে সাজিয়ে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে তুলসী মহারানীকে নতুন শাড়ি পরিয়ে সেই গীতা ভাগবতের সামনে রেখে তবেই কিন্তু শ্রীমদ্ভাগবত বা গীতা পাঠ করা শুরু করতে হয় তুলসী মহারানী ছাড়া এই সমস্ত পাঠ কিন্তু হয় না এবং হরিবাসরও সম্পূর্ণ হয় না আপনাদের বাড়িতে যখনই আপনারা হরিবাসর দেবেন যখনই গীতা ভাগবত পাঠ করাতে দেবেন তখনই মহারানীকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে বাড়িতে সেই পবিত্র স্থানে রাখবেন তারপরে আপনারা মানে শুভ কাজ তারপরে আপনারা শুরু করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর